এনআরবি ব্যাংক সিলেট জেলার চার হাজার কর্মহীন অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ব্যাংকের পরিচালক মোহাম্মদ জামিল ইকবাল ও মহম্মদ জাহেদ ইকবালের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকা গোয়েনঘাট উপজেলা বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলায় বিশিষ্টজনের উপস্থিতিতে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসকল উপহার সামগ্রী হস্তান্তর করা হয় শুক্রবার জামিল ইকবালের ব্যানারে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদা পোনিয়া গ্রামের তিনশো পঞ্চাশ জন কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী জামিল ইকবাল লিমিটেডের পরিচালক অ্যাডমিন কামরুল ইসলাম চৌধুরী এনআরবি এজেন্ট ব্যাংকিং বালিঙ্গা বাজার শাখার পরিচালক তুহেল আহমদ চৌধুরী ব্যবসায়ী জাউল খান জিয়ারত এন আর ব্যাংক কর্মকর্তা মাহবুব হোসেন চৌধুরী সহ আরো অনেকেই এদিকে শেওলা ইউনিয়নের বৃহস্পতিবার বালিঙ্গা শাখার সম্মুখে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এনআরবি ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বিশেষ অতিথি ছিলেন শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক সারোয়ার আহমদ বালিঙ্গা বাজার শাখার পরিচালক তুহেল আহমদ চৌধুরী সহ আরও অনেকেই কুরারবাজার ইউনিয়নের বড় বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুপা সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক সরোয়ার আহমদ ও কুরারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের উপস্থিত থেকে কর্মহীন মানুষগুলোর হাতে উপহার সামগ্রী তুলে দেন